বর্তমান যুগ ইন্টারনেট যুগ, তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষ এখন ঘরে বসে তার নিজস্ব পণ্যকে সেল দিচ্ছে। আপনার কাছে যদি এমন কোন পণ্য বা সার্ভিস থেকে থাকে যা আপনি অন্যের কাছে সেল দিতে চান, তার জন্য আপনার ই-কমার্স ওয়েবসাইট প্রয়োজন হবে। আজকের এই লিসনে দেখাবো কি করে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট প্রতিষ্ঠা করতে পারেন এবং অল্প সময়ের মধ্যে আপনি আপনার ব্যবসা ঘরে বসে পরিচালনা করতে পারেন এবং দেশ বিদেশে আপনার পণ্য বা সার্ভিস সেল করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ই-কমার্স ব্যবসার প্রক্রিয়াটা শিখতে পারবেন, কি করে আপনি একটা ই-কমার্স ব্যবসা শুরু করবেন, প্রোডাক্ট কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে আপনি একটা ব্যবসাকে পরিচালনা করবেন, সবকিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। আজকের ক্লাসটাকে আমরা চার ভাগে ভাগ করে নিব যাতে আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে পারি। সর্বপ্রথম আমরা আলোচনা করব মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে, দেন তারপর প্রোডাক্ট সিলেকশন নিয়ে আলোচনা করব। তিন নম্বরে আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কে ধারণা নিব। চার নম্বরে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করব। পাঁচ নম্বরে আমরা মার্কেটিং প্ল্যান তৈরি করব। আপনি যদি একটা ই-কমার্স ব্যবসা শুরু করতে চান আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, কারণ মার্কেট রিসার্চ ব্যতীত আপনি বুঝতে পারবেন না আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন অথবা আপনি যে ই-কমার্স ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন সেটা আদৌ সফল হবে কিনা। তাই আপনি যে কোনো কাজ করার পূর্বে মার্কেট রিসার্চ করার প্রয়োজন। আজকে আমরা কয়েকটা স্টেপ অনুসরণ করে মার্কেট রিসার্চ করব। মনে করেন আপনি এমন কোনো পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করতে চান যে পণ্য বা সার্ভিস সম্পর্কে আপনার আগ্রহ রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় teamforest.net একটা মার্কেট প্লেস, এটা একটা ই-কমার্স মার্কেট প্লেস, এটা এই ওয়েবসাইটে ডিজিটাল পণ্য সেল করা হয়। আপনিও যদি এমন কোনো ডিজিটাল পণ্য সেল করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে ডিজিটাল পণ্য সেল করার জন্য কি কি প্রয়োজন এবং আপনি কিভাবে পণ্যগুলো ম্যানেজ করবেন। আপনাকে সর্বপ্রথম একটা ডিজিটাল মার্কেট প্লেস তৈরি করতে হবে যেখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল দিতে পারবেন। আপনাকে যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের থিম সেল দিতে হবে বিষয়টা এরকম না। আমি উদাহরণস্বরূপ বলছি আপনার যে কোনো প্রোডাক্ট আপনি সেল দিতে পারেন, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যতগুলো সার্ভিস রয়েছে সেগুলো আপনি সেল দিতে পারেন, অথবা যে কোনো ডিজিটাল ফন্ট আছে, তারপর বিভিন্ন রকমের গ্রাফিক ডিজাইন আছে এগুলো সেল দিতে পারেন, অথবা আপনার নিজের তৈরি যদি কোনো পণ্য থেকে থাকে সেগুলো সেল দিতে পারেন, অথবা ডিজিটাল পণ্য বাই সেলের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আপনি সেল দিতে পারেন, অথবা আপনি চাইলে NFT-র ব্যবসাও করতে পারবেন ডিজিটাল মার্কেট প্লেসে। ঠিক আছে, তো এটা হলো আপনি যদি ডিজিটাল পণ্য নিয়ে কাজ করেন। এই যে মার্কেট প্লেসটা এটা কিন্তু একটা ডিজিটাল মার্কেট প্লেস, কারণ এখানে বিভিন্ন রকমের ওয়ার্ডপ্রেসের থিম এবং রেডিমেড প্রজেক্ট ওয়েবসাইটের টেমপ্লেট এগুলো বিক্রি করা হয়। এটা একটা ই-কমার্স মার্কেট প্লেস, এটা হলো ডিজিটাল মার্কেট প্লেস, কারণ এখানে আপনার যে পণ্যগুলো পাওয়া যায় এগুলো আপনার হোম ডেলিভারি দেওয়ার প্রয়োজন নাই। ডিজিটাল মার্কেট প্লেসের একটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা কোনো ডেলিভারির কস্ট নাই এবং ডেলিভারি দেওয়ার জন্য কোনো প্রকার ঝামেলা পোয়াতে হয় না। আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমেই একটা সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনি সবগুলো ডেলিভারি করে দিতে পাচ্ছেন, এটা হলো সবচেয়ে বড় সুবিধা। ধরেন আপনি আপনার মার্কেট প্লেস অথবা আপনি আপনার যে ই-কমার্স প্লেস আছে ওই প্লেসের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন। ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন অথবা একটা সফটওয়্যার তৈরি করছেন, ওই সফটওয়্যারটা আপনি বিক্রি করতে চান এবং অন্যরা যদি ওই সফটওয়্যারটা ক্রয় করে তখন কিন্তু আপনাকে গিয়ে তার নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা পৌঁছায় দেওয়ার প্রয়োজন নাই। কারণ কি, যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড অপশন ব্যবহার করে অথবা কোনো ড্রাইভ অপশন ব্যবহার করে আপনি ওই পণ্যটা সেল দিতে পাচ্ছেন, এটা কিন্তু ডিজিটাল মার্কেট প্লেসের একটা সুবিধা। ঠিক আছে, এখন কথা হলো আপনি যদি সার্ভিস কোনো ই-কমার্স মার্কেট প্লেস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার কাছে এমন কোনো সার্ভিস আছে কিনা যেটা আপনি অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় কোর্সেরা, এখানে বিভিন্ন রকমের ডিজিটাল কোর্স সেল হচ্ছে। ধরেন এখানে যারা এই পাবলিশার রয়েছে অর্থাৎ এই কোর্স পাবলিশার রয়েছে তারা এখানে তার কোর্সটাকে পাবলিশ করে রেখে দিয়েছে এবং স্টুডেন্টরা এসে এখানে বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো তারা ডাউনলোড করে অথবা লাইভ ক্লাসে জয়েন করে এগুলো শিখতেছে, এটা হলো একটা ডিজিটাল মার্কেট প্লেস। এখন আপনার যদি মন চায় যে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনি কি করতে পারেন, দেখেন এই যে darar.com এটা কিন্তু একটা ফিজিক্যাল প্রোডাক্টের মার্কেট প্লেস, এখানে বিভিন্ন রকমের ফিজিক্যাল প্রোডাক্ট আছে, A to Z প্রোডাক্ট আছে। এখন কথা হলো যে আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার পূর্বে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার
ফ্যাশনেবল হতে হবে, অর্থাৎ আপনার ওই প্রোডাক্টের সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে, যাতে আপনি ওইটা সেল দিয়ে প্রফিট জেনারেট করতে পারবেন। যেহেতু আমাদের ই কমার্স ব্যবসার প্রধান উদ্দেশ্য হলো প্রফিট জেনারেট করা, তাই আমরা যে কোনো পণ্য নিয়ে কাজ করি না কেন, আমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি যে পণ্যটা নিয়ে কাজ করতেছি ওইটার ডিমান্ড কেমন এবং বর্তমানে ওইটা মার্কেটে ট্রেন্ডিং আছে কিনা। এবং আপনি চাইলে সিজনাল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, এটা কিন্তু সিজনাল বেস আপনি ব্যবসাটা যদি করেন তখন কিন্তু অনেক লাভবান হতে পারবেন। এখন আসেন যে আপনি সিঙ্গেল মার্কেট প্লেসে কাজ করবেন নাকি আপনি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এখন আসেন আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান নাকি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। দেখেন আপনি যদি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার মার্কেটিং কস্ট কম হবে এবং আপনি অল্প সময়ে ওই প্রোডাক্টটাতে সাকসেস পাবেন। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি গড়ি নিয়ে কাজ করতেছেন, শুধুমাত্র আপনি গড়ি সম্পর্কিত একটা শপ তৈরি করলেন এবং ওই শপে আপনি শুধুমাত্র বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের গড়ি বিক্রি করলেন, ওইটা হলো আপনার সিঙ্গেল মার্কেট প্লেস, ঠিক আছে। আর আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনাকে দারাজের মতো একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং ওই ওয়েবসাইটে আপনার বিভিন্ন রকমের পণ্য সেল দিতে হবে। তো আপনার যদি ধরেন মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি করতে পারেন, তবে আপনাকে বাজেট রাখতে হবে একটু বেশি। আর আপনি যদি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার বাজেট কম থাকলেও হবে। এখন কথা হলো যে কোন ব্যবসার জন্য কত বাজেটের প্রয়োজন। আপনি যদি সিঙ্গেল মার্কেট প্লেস নিয়ে কাজ করেন অথবা আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন দেখা যাবে যে আপনি অল্প পরিমাণ বাজেট দিয়ে ভালো কিছু করতে পারবেন। সেক্ষেত্রে বলা যায় আপনি 20-1 লাখ টাকার মধ্যে যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন, ই কমার্স ব্যবসা শুরু করতে পারবেন সিঙ্গেল প্রোডাক্ট অথবা সিঙ্গেল মার্কেট প্লেস নিয়ে কাজ করলে। আর আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট এবং মাল্টিপল প্রোডাক্ট এবং মাল্টিপল মার্কেট প্লেস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে ধরেন 5 লাখ থেকে 10 লাখ অথবা 20 লাখ টাকার মতো আপনার ইনভেস্ট করার প্রয়োজন হতে পারে। এটা নির্ভর করবে যে আপনার চাহিদার উপর, আপনি কোন ধরনের ব্যবসা শুরু করতে চাচ্ছেন। তো আশা করি মোটামুটি আমি মার্কেটের একটা শর্টকাট ধারণা দিতে পেরেছি। যেহেতু আমাদের এই একটা ভিডিওতে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব, তাই মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে আর তেমন বেশি বলবো না, এখানে অনেক কিছু বলার আছে। আমি চাইলে একদিন পর্যন্ত মার্কেট প্লেসের মার্কেট অ্যানালাইসিস নিয়ে আমি কথা বলতে পারি। যাই হোক, তো আমরা এক পর্যন্ত রেখে দিচ্ছি যে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন ধরনের মার্কেট নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং আপনার প্রোডাক্ট কি হবে, এবং এটা আপনি আপনার চাহিদা ইচ্ছা আশা আকাঙ্ক্ষার উপর নির্ভর করবে যে আপনি কোন ধরনের মার্কেট প্লেসে এবং কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো আশা করি এখন আপনি মার্কেট রিসার্চ করতে পারবেন যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান এবং কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার আপনার ইচ্ছা রয়েছে। আমরা এখন আলোচনা করব প্রোডাক্ট সিলেকশন নিয়ে। মার্কেট অ্যানালাইসিস এর মধ্যে আমরা প্রোডাক্ট সিলেকশন হালকা পাতলা কথা বলে ফেলেছি, তারপরও আমরা এখন বিস্তারিত জানবো যে প্রোডাক্ট সিলেকশন সম্পর্কে। আসলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য আগ্রহতা রয়েছে সেটা কি বলা হয় যে প্রোডাক্ট সিলেকশন। এখন আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন। আপনার কিন্তু নতুন অবস্থায় ধরেন ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা থাকবে না, অথবা আপনার কাছে এমন কোনো প্রোডাক্ট নাও থাকতে পারে যে আপনি কিভাবে প্রোডাক্টটাকে আনবেন, মেনটেন্স করবেন, অথবা আপনি নিজে কিভাবে প্রোডাক্ট তৈরি করবেন, এইগুলো কিন্তু আপনার ধারণা নাও থাকতে পারে। তাই আপনি চেষ্টা করবেন যে একজন দক্ষ এক্সপার্টের কাছে পরামর্শ নেওয়ার জন্য এবং একজন দক্ষ এক্সপার্টের কাছ থেকে আপনার এই বিজনেস সম্পর্কে যদি আরো বিস্তারিত জানেন তাহলে আপনার ব্যবসাটা শুরু করতে সহজ হবে। আমি শর্টকাট আপনাকে বলে দিচ্ছি। ধরেন আপনি যদি এখানে এই সাইটটাতে আসেন, এখানে দেখবেন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর উপর বিভিন্ন রকমের প্রজেক্ট রয়েছে। তারা যে এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর উপর থিম, প্লাগইন, বিভিন্ন রকমের টেমপ্লেট এগুলা সেল করতেছে, ঠিক আছে। এটা হলো যে তাদের প্রোডাক্ট নিস। এখন আপনি যদি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চান যেখানে শুধুমাত্র এক ক্যাটাগরির প্রোডাক্ট সেল দিবেন, এটা হতে পারে। আপনি যদি ধরেন হোস্টিং সার্ভিস আপনার ব্যবসাটা শুরু করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন হোস্টিং সার্ভিস এবং ডোমেইন হোস্টিং অফার করতে পারেন, অথবা আপনি যদি ডিজিটাল একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন যেখানে আপনি প্রোডাক্ট বাই সেল করানোর জন্য একটা ই কমার্স মার্কেট প্লেস তৈরি করে দিলেন, এটা হলো গিয়ে আপনার প্রোডাক্ট বেস, ঠিক আছে, প্রোডাক্ট সিলেকশন। আর যদি আপনি ধরেন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টটা মনে হচ্ছে যে না এটা বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে, ধরেন অনেক সময় দেখা যায় যে নতুন নতুন গ্যাজেট আছে যেগুলো আপনার প্রচুর পরিমাণে চাহিদা থাকে, তখন আপনি ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন, ওইটা কি বলা হয় মূলত প্রোডাক্ট সিলেকশন। আর আপনি যদি মনে করেন মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে
দারাজের মতো এরকম একটা সাইট তৈরি করতে হবে। দেন আপনি বিভিন্ন রকমের প্রোডাক্ট আপলোড দিতে পারেন, অথবা আপনি যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট একলাই আপলোড না দিতে পারেন, তাহলে অন্যরা যাতে আপনার মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দিতে পারে এবং তারা সেল দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া। ঠিক আছে, তো প্রোডাক্ট সিলেকশনের মধ্যে আমি দুইটা বিষয় বলবো যে আপনার মাথায় রাখতে হবে, যে আপনি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি সিলমিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনার জন্য সহজ হবে আপনি যদি পার্সন ভাবে, যে সিঙ্গেল পার্সন হিসেবে আপনি ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন, অথবা আপনার ধরেন ই-কমার্স সম্পর্কে এত বেশি নলেজ নাই, তাহলে আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। কারণ সিঙ্গেল প্রোডাক্টে আপনি অল্প সময়ের মধ্যে সফলতা পাবেন, এবং মাল্টিপল প্রোডাক্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনার সফলতা পেতে অনেক ব্যাক পেতে হবে, এবং আপনাকে এখানে প্রচুর পরিমাণে মার্কেটিং বাজেট রাখতে হবে, এবং আপনাকে একটা সঠিক গাইডলাইন এবং একটা সঠিক টিম তৈরি করে আপনি এখানে কাজ করতে হবে, আপনি যদি মার্কেট প্লেস অথবা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। ঠিক আছে, আমি মনে করি যে সিঙ্গেল প্লেস প্রোডাক্ট গুলো খুবই জনপ্রিয়তা লাভ করে এবং অল্প সময়ের মধ্যে সফলতা পাওয়া যায় এজ এ পার্সন হিসাবে। আর আপনার যদি ধরেন ই কমার্স সম্পর্কে ভালো যথেষ্ট ধারণা থাকে এবং আপনার কাছে ইনভেস্ট করার মতো টাকা আছে এবং আপনার একটা সুন্দর টিম আছে যাদের সাথে আপনি একসাথে কাজ করতে পারেন, তখন কিন্তু আপনি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করলেও সফলতা পাবেন। তাছাড়া এমন না যে এজ এ সিঙ্গল পার্সন হিসেবে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় না, আপনি চাইলে কাজ করতে পারবেন কিন্তু আপনার অনেক পরিশ্রম করতে হবে একাই, যেহেতু আপনাকে সবকিছু মেনটেন করতে হবে, আপনার প্রোডাক্ট ধরেন আপনার নিজে আনতে হবে এবং নিজে সেল দিতে হবে, মানে সবকিছু একা মেনটেন করতে গেলে এটা একটা প্যারা লাগে। তাই আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করুন, এক্ষেত্রে আপনি সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি এখন বুঝতে পেরেছেন যে আপনারা কি এখন সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি আপনার মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 3 নম্বর স্টেপে আলোচনা করব ডোমেইন হোস্টিং সম্পর্কে। এখানে দেখেন youtube.com এবং facebook.com, আমরা যে youtube.com এবং facebook.com বলতেছি ওইটা কিন্তু একটা ডোমেইন নেম সিস্টেম। ঠিক আছে, তো পৃথিবীতে প্রচুর পরিমাণে ডোমেইন নেম সিস্টেম রয়েছে, কিন্তু আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার ডোমেইন নেমে .com রাখার জন্য, কারণ এটা একটা বাণিজ্য ডোমেইন আর এই ডোমেইনটা খুবই জনপ্রিয় এবং যারা নিজের ব্যবসা প্রতিষ্ঠা করে অথবা যারা নিজের ব্যবসা শুরু করে সকলেই চেষ্টা করে .com ডোমেইন রাখার জন্য। তারপরও যদি দেখা যাচ্ছে যে আপনার কাছে .com ডোমেইনটা, আপনি যে ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন অথবা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই প্রোডাক্ট অথবা ব্র্যান্ডের উপর আপনার .com-টা আসলে ডোমেইনটা নাই, তাহলে চাইলে আপনি অন্য ডোমেইন নিতে পারেন, কিন্তু আমি আপনাকে সর্বোচ্চ রিকমেন্ড করব যে আপনি .com ডোমেইন ব্যবহার করার জন্য। এক্ষেত্রে আপনি ফেসিলিটিস বেশি পাবেন, যেমন ধরেন যে একজন কাস্টমারের কাছে .com বেসের যতগুলো ডোমেইন আছে সেগুলো সে মনে রাখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন ধরেন কথা উদাহরণস্বরূপ বলা যায় youtube.com, facebook.com, এই ডোমেইন গুলো আমাদের কাছে সামাজিক ভাবে খুবই প্রচলিত, তাই আমরা .com টা ব্যবহার করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কাস্টমাররাও .com টাকে মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ডোমেইনের .com রাখার জন্য। ঠিক আছে, তারপরে যদি আপনার কাছে ডোমেইন না থাকে তাহলে আপনি .com ছাড়াও রাখতে পারেন, এটা কোনো প্রবলেম হবে না আহামরি, কিন্তু চেষ্টা করবেন সবসময় .com রাখার জন্য, এটা নিজের একটা ব্র্যান্ডের একটা চাহিদা আছে, নিজের রুচির একটা বিষয় আছে। যাই হোক, তারপর আপনাকে হোস্টিং বাছাই করতে হবে। হোস্টিং কিভাবে বাছাই করবেন, দেখেন আমরা যে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখি কোনো সময় কিন্তু ইউটিউব এই যে ওয়েবসাইটটা কোনো সময় ডাউন হয় না। আমরা যখন ফেসবুকে স্ক্রোলিং করি অথবা আমরা যে এত কোটি কোটি ইউজার ফেসবুক ব্যবহার করতেছি, ফেসবুক কোনো সময় কিন্তু ডাউন হয় না। এর কারণ কি জানেন, এদের শক্তিশালী হোস্টিং সার্ভিস, এদের শক্তিশালী হোস্টিং সার্ভিস, তার কারণে কিন্তু ইউজাররা অল্প সহজেই আপনার এই ওয়েবসাইট গুলো ব্যবহার করতেছে। আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনার ই কমার্স ওয়েবসাইটটা যাতে সবসময় লোডিং না লয় এবং আপনার ই কমার্স ওয়েবসাইটটা অন্যরা যখন ভিজিট করে যাতে অল্প সময়ের মধ্যে ভিজিট করতে পারে, সেক্ষেত্রে আপনাকে ভালো ডোমেইন হোস্টিং ব্যবহার করতে হবে। কারণ কি যে আপনার ওয়েবসাইটে একজন আসলে একটা প্রোডাক্ট কেনার জন্য, আপনার প্রোডাক্টের গুণগত মানও ভালো আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার ওয়েবসাইটে আসছে এখন শুধু লোডিং নিচ্ছে, প্রোডাক্টটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে আসলে 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের মতো লোডিং নিচ্ছে, তখন কিন্তু কাস্টমাররা আপনার এই প্রোডাক্ট গুলো না নিয়েই ওইখান থেকে বের হয়ে চলে আসবে। কারণ কি যে আপনার ওয়েবসাইটের হোস্টিং এর সমস্যা আছে। তাই আপনি চেষ্টা করবেন যে ডোমেইন হোস্টিং ভালো ব্যবহার করার জন্য। এখন কথা হলো যে আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অথবা একজন নতুন ব্যবসায়ী হিসেবে আপনার লাখ লাখ টাকা হোস্টিং এর পিছনে
ব্যয় করার কোনো প্রয়োজন নেই। আপনি সর্বপ্রথম মোটামুটি ভালো লেভেলের যে হোস্টিং সার্ভিসগুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে পারেন। কিন্তু আপনার আরেকটা বিষয় জানতে হবে যে হোস্টিং এর অনেক প্রকারভেদ রয়েছে। বিপিএস সার্ভার রয়েছে, তারপর ডেডিকেটেড সার্ভার রয়েছে এবং শেয়ারড হোস্টিং রয়েছে। আপনার বুঝতে হবে যে এটা আসলে কোনটা কি। আমি আপনাকে বলে দিচ্ছি যে বিপিএস সার্ভার হলো যে যেটা আপনার একটা ভার্চুয়ালি প্রাইভেট সার্ভার, এটা আপনাকে দেওয়া হবে আপনার সাইটটাকে ম্যানেজ করার জন্য। আর আপনি যদি শেয়ারড হোস্টিং নেন তাহলে ধরেন একই কম্পিউটারে অন্যরাও বাড়া নিচ্ছে, আপনি একটু স্পেস বাড়া নিলেন, এটা হলো শেয়ারড হোস্টিং। আর আপনি যদি ডেডিকেটেড সার্ভার নেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে একটা কম্পিউটারই দেওয়া হচ্ছে যেটা মেনটেন্স করে আপনি আপনার এই ওয়েবসাইটটাকে পরিচালনা করবেন। আর প্রতিটা হোস্টিং সার্ভিস কিন্তু কোথাও না কোথাও কম্পিউটার ওটাকে অথবা কোনো একটা সার্ভারের স্পেসে রাখা আছে যেটা আপনি ওইখান থেকে ভাড়া নিচ্ছেন, ঠিক আছে। আর আপনি চাইলে যদি আপনার কাছে এমন টাকা থাকে নিজস্ব একটা হোস্টিং সার্ভার তৈরি করে আপনি সেই কাজটা করতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনার অনেক নলেজ থাকার প্রয়োজন হোস্টিং সম্পর্কে, বিভিন্ন টেকনোলজি সম্পর্কে, এটা এমন একটা ঝামেলার বিষয়। আমি আপনাকে সাজেস্ট করবো যে বাংলাদেশে কোনো একটা হোস্টিং কোম্পানি থেকে আপনি মোটামুটি ভালো ধরনের একটা হোস্টিং প্ল্যান নিয়ে আপনি শুরু করেন। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণস্বরূপ একটা হোস্টিং প্ল্যান দেখাচ্ছি যে আপনি কোন ধরনের হোস্টিং প্ল্যান নিয়ে আপনার ব্যবসাটাকে রান করতে পারেন। তো portalhost.com আমার দেখা মোটামুটি বাংলাদেশে একটা হোস্টিং সার্ভিস প্ল্যাটফর্ম। আপনি চাইলে এখান থেকেও এদের সার্ভিসগুলো ক্রয় করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা যে এখান থেকে ব্যবহার করতে বিষয়টা এরকম নয়। আপনার যদি portalhost থেকে সার্ভিস নিতে চান তাহলে ডেসক্রিপশন চেক করবেন, আমি লিংক দিয়ে দিয়েছি। এই যেখানে দেখেন যে এদের যে বিভিন্ন রকমের হোস্টিং সার্ভিস প্ল্যান রয়েছে, ঠিক আছে, এই যেখানে ওয়েব হোস্টিং, প্রো হোস্টিং, তারপর প্রিমিয়াম হোস্টিং, বিভিন্ন রকমের প্ল্যান রয়েছে। এখন কথা হলো যে আপনাকে মোটামুটি ভাবে এখানে এই যে প্রো ওয়েব হোস্টিং দিয়ে শুরু করতে হবে, যেহেতু এটা একটা আপনার ই-কমার্স সার্ভার, তাই আপনি যেমন তেমন সার্ভার এটাকে রান করলে অনেক প্রবলেম হতে পারে। মোটামুটি আপনি 10 GB হোস্টিং স্পেস দিয়ে আপনি শুরু করতে পারেন। এখন ধরেন আপনার এই হোস্টিং এর কাজ হচ্ছে না, আপনার ওয়েবসাইট লোডিং এ পড়ে যায়, অথবা অতিরিক্ত ভিজিটর আসার কারণে আপনার হোস্টিং এর সমস্যা হচ্ছে, অথবা আপনার অতিরিক্ত ভিজিটর আসার কারণে আপনার হোস্টিং সার্ভিসটা এটা আর কাজ করতেছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ইওএস লিখে সার্চ করবেন। ইওএস লিখে সার্চ করে আপনি আমাজন যে ওয়েব হোস্টিংটা আছে ওইখান থেকে আপনি নিজস্ব একটা সার্ভার নিতে পারেন, কারণ এদের সার্ভার কোনো সময় ডাউন হয় না। আপনি যত বড় ধরনের ওয়েবসাইট লঞ্চ করেন না কেন এদের সার্ভার কোনো সময় ডাউন হবে না, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনি হোস্টিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। আর আপনি যখন অ্যামাজনের হোস্টিং সার্ভিস ব্যবহার করবেন তখন কিন্তু এটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে, কারণ এটা এমন একটা হোস্টিং সার্ভিস, এখানে প্রচুর পরিমাণে টেকনোলজি আছে যেগুলো জানার বিষয়। তাই আমি আপনাকে রিকমেন্ড করবো শুরু অবস্থায় আপনার এগুলো ব্যবহার করার দরকার নাই, আপনার প্যারা লাগবে। তাই আপনি চেষ্টা করুন যে বাংলাদেশে হোস্টিং দিয়ে শুরু করার জন্য, অথবা আপনি চাইলে নেমচিপ অথবা ব্লু হোস্টিংও আপনি হোস্টিং সার্ভিস নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এখানে আপনার স্বাধীনতা রয়েছে আপনার ইচ্ছা মতো হোস্টিং সার্ভিস বাছাই করার জন্য। আশা করি আপনারা ডোমেইন হোস্টিং সম্পর্কে বুঝতে পেরেছেন। আমি আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম কিন্তু এখানে আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আজকের এই ক্লাসে শুধুমাত্র একটা ই-কমার্স ওয়েবসাইট প্রতিষ্ঠা করে দেখাবো এবং কিভাবে আপনি একটা ই-কমার্স সাইট তৈরি করবেন সেটা আমি আপনাকে দেখাবো। কিন্তু আপনি যদি ই-কমার্স সম্পর্কে হাতে কলমে সবকিছু শিখতে চান এবং বিভিন্ন রকমের ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে চান, যেমন ধরেন ডিজিটাল প্রোডাক্টের ই-কমার্স ওয়েবসাইট অথবা কোনো সার্ভিস বেসড ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান এবং কোনো কোর্স সেলিং ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই সবকিছু আপনার শিক্ষার জন্য আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন হতে পারেন। তো আজকের এই ফ্রি কোর্সে শুধুমাত্র একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখাবো যেটার মাধ্যমে আপনি মাল্টি পারপাস যে কোনো পণ্য বা সেল দিতে পারেন। আমরা সর্বপ্রথম আমাদের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিব। ওয়ার্ডপ্রেস হলো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো ওয়ার্ডপ্রেস দ্বারাতে আমরা আমাদের ই-কমার্স সাইটটা ম্যানেজ করব। তো আমরা সর্বপ্রথম সিপ্যানেলে প্রবেশ করব। সিপ্যানেলে প্রবেশ করার পূর্বে আপনি যদি আপনার নতুন ডোমেইন হোস্টিং থেকে থাকে তাহলে আপনি এটাকে ম্যানেজ হোস্টিং এ এবং আপনার যে সিপ্যানেল আছে ওইখানে প্রবেশ করে ওইটাকে সেট আপ করে নিতে হবে। আপনি যদি ইতিমধ্যে সেট আপ করে থাকেন তাহলে তো ভালোই, আর না হয় আমার আই বাটনে ক্লিক করে একটা ভিডিও আছে দেখে নিতে পারেন কিভাবে আপনি ডোমেইন হোস্টিং সেট আপ করবেন। তো আমি এখন সিপ্যানেলে চলে আসছি। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা সর্বপ্রথম ইনস্টল করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে এখানে টাচ করব।
দেন ইনস্টলে আমরা ক্লিক করে এখান থেকে https://www এটা সিলেক্ট করে দিব এবং ডিরেক্টরি আমরা মেইন ডিরেক্টরিতে রেখে দিব। এখানে মাই ব্লগে জায়গায় এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে টাইটেল রয়েছে সেটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি মাই শপ। এখানে আপনি আপনার মতো করে টাইটেল ডেসক্রিপশন লিখে দিবেন, আমি জাস্ট ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। তো অ্যাডমিন ইউজার নেম হিসেবে আমি অ্যাডমিন রেখে দিচ্ছি, পাসওয়ার্ড আমি অ্যাডমিন দিয়ে দিব। যেহেতু আমি এটা দেখানোর সাথে করতেছি আপনার এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন দেওয়ার পর আপনার এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। আপনার একটু অপেক্ষা করুন, এই প্রোগ্রেস বারটা 100% কমপ্লিট হলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমাদের ওয়েবসাইট অলরেডি রেডি, আমরা ফন্টিন ভিজিট করে দেখব আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন দেখা যাচ্ছে। এই যে আমাদের ওয়েবসাইটটা এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তো আমরা এখানে আমাদের একটা থিম আপলোড করব। দেন তার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের দেন আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্রবেশ করব। এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড, এখান থেকে আমরা ওয়েবসাইটটাকে ম্যানেজ করব। তো আমরা যে থিমটা আপলোড করব সেটার নাম হলো উডমার্ট। আপনি যদি এটা পারচেজ করতে চান সেক্ষেত্রে আপনার $60 মতো কস্ট পড়বে। আপনি যদি শিক্ষার জন্য ব্যবহার করতে চান তাহলে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে অল্প মূল্যে দিয়ে দিব যেটার মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং শিখতে পারবেন। আর আপনি যদি এটাকে অফিসিয়ালি কোনো ই কমার্স শপের জন্য ব্যবহার করেন দেন তখন আপনাকে লাইসেন্স ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা এটাকে এখন আপলোড করব। আপলোড করার জন্য আমি আপনাকে দেখাচ্ছি যে সর্বপ্রথম আমি এই থিমটা এখানে ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে? তো এটাকে আমরা আনজিপ করব, এক্সট্রাক্ট ফাইল। দেন আমরা এই যে আমাদের উডমার্ট টিম যে এটার মধ্যে যে ফাইলটা আছে ওইটা আমরা আপলোড করব। এটা আপলোড করার জন্য যাই হোক আমরা এটাকে আরো শর্টকাটে করতে পারি, এর মধ্যে দেখেন এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এ ক্লিক করি, অ্যাড নিউতে আমরা ক্লিক করে এখান থেকে থিমটা আপলোড করে দিতে পারি, ঠিক আছে? যে এখানে আপলোড থিম চুজ থিম ফাইল। দেন আমরা এটাকে ইনস্টল করব। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা থিমটাকে ইনস্টল করি। এখানে দেখেন এদিক দিয়েও আমাদের থিমটা আপলোড হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই। তো আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা আমাদের সাইটটাকে রিলোড করে দেখব যে আসলে আমাদের যে থিমটা আছে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, তবে আমরা এখন ডেমো ইনপুট করব। দেন লেট স্টার্টে আমরা ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন চাইল্ড থিমে যে ডেমোটা আছে আমরা এটা ইনস্টল করব। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই দুটো পেজ বিল্ডার থেকে একটা সিলেক্ট করব, আমি এলিমেন্টস সিলেক্ট করছি। দেন এখানে কোন কোন প্লাগইন গুলো ইনস্টল করা প্রয়োজন সেগুলো দেখাচ্ছে, তো আমরা ইনস্টল অল প্লাগইনে ক্লিক করলাম। আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের প্লাগইন গুলো ইনস্টল হোক। দেন আমাদের সকল প্লাগইন গুলো অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা এখন নেক্সটে ক্লিক করব।
এখানে বিভিন্ন রকমের ডেমো গুলো শো করতেছে, তো আমরা প্রথম ডেমোটা ইম্পোর্ট করব। আমাদের হোম পেজের ডেমোটা অলরেডি এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে, তো আমরা আমাদের সাইটটা রিলোড করে দেখি আসলে আমাদের ওয়েবসাইটটা হোম পেজটা আসছে কিনা। আমাদের হোম পেজের ডেমোটা এখন চলে আসছে, এখন আমাদের সাইটটা দেখতে এখন খুবই প্রফেশনাল মনে হচ্ছে। তো এখানে আরো অনেক ডিজাইন করার কাজ রয়েছে, তো এক এক সবগুলো অপশন আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আর আপনার একটু অপেক্ষা করুন, আমার নেট একটু স্লো কাজ করতেছে। এখন আমাদের এই সাইটটা সম্পূর্ণ কাস্টমাইজ করতে হবে, আমরা আমাদের ইচ্ছা মতো এই সাইটটাকে কাস্টমাইজ করে ব্যবহার করব। যেহেতু এটা আমার নিজের পার্সোনাল ভাবে প্রয়োজন নাই, তাই আমি আপনাকে সকল অপশন গুলো দেখিয়ে দিব কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারেন, এই অপশন গুলো আপনাকে দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে হবে। আপনি যদি একজন নতুন হয়ে থাকেন, তাহলে ওয়ার্ডপ্রেস হলো এমন একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন প্লাগইন রয়েছে, যে প্লাগইন গুলো ব্যবহার করে আপনি আরো বেশি ফেসিলিটিস পেতে পারেন। যে এক্ষেত্রে বলা চলে যে আপনার একটা পেমেন্ট গেটওয়ের প্রয়োজন, আপনি চাইলে বিভিন্ন রকমের প্লাগইন আছে পেমেন্ট গেটওয়ের জন্য, আপনি ওইগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে অনেক অপশন রয়েছে, আমি একে এক সব দেখাচ্ছি। সর্বপ্রথম হলো যে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড, এই অপশনটা এখানে আপনার ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে আপনার যে প্রোগ্রেস বারটা আছে এটা দেখাবে। দেন আপনি পোস্ট অপশনে ক্লিক করলে এখান থেকে পোস্ট ম্যানেজ করা, এডিট করা, ডিলিট করা সবকিছু এখান থেকে করতে পারবেন। দেন পোস্টের অপশনে ক্যাটাগরি রয়েছে, অ্যাড নিউ থেকে আপনি নতুন পোস্ট করতে পারবেন, এবং ক্যাটাগরি থেকে আপনি পোস্টের ক্যাটাগরি করতে পারেন, এবং ট্যাগস অপশন থেকে দেখতে পারেন আপনার ট্যাগ গুলো, আপনি পোস্টের জন্য যে ট্যাগ গুলো ব্যবহার করবেন, ঠিক আছে। আর মিডিয়াটা হলো, এটা হলো যে আপনার ইমেজ লাইব্রেরি, আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আপলোড করবেন সেগুলো লাইব্রেরি থেকে দেখতে পারবেন, এবং অ্যাড নিউ থেকে নতুন ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর পেজ অপশন থেকে আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ রয়েছে এই সবগুলো এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। যে এখানে যতগুলো পেজ আছে সবগুলো শো করছে, তো পেজ অপশন থেকে এখানে যতগুলো পেজ আছে সবগুলো শো করবে। দেন কমেন্ট অপশন হলো, আপনার ওয়েবসাইটে যতগুলো কমেন্ট করবে, মানুষ যত কমেন্ট এখানে আপনার ওয়েবসাইটে করবে এখানে শো করবে, দেন এখান থেকে আপনি আনসার করতে পারবেন। তারপর কন্ট্যাক্ট, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, দেন আপনার সাথে কন্ট্যাক্ট অপশনে দ্বারাতে যোগাযোগ করবে। কেউ যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে SMS মেল দিবে, তখন আপনি এখান থেকে এটাকে রিসিভ করবেন, দেন আপনি ওইখান থেকে রিপ্লাইও করতে পারবেন। বুটমার্ক যে অপশনটা আছে, এটা হলো আমাদের থিম অপশনটা, আমরা যে থিমটা ইনস্টল করেছি এটা হলো এই থিমের অপশন। তো থিমটা আমরা পরে আলোচনা করতেছি, কারণ থিমের এখানে ব্যাপক আলোচনার বিষয়, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস পরিচিতিটা পেয়ে নেই। এখান থেকে দেখেন থিম সেটিং এও এটাও কিন্তু জেনারেল, আপনার এই যে থিমের যে অতগুলা অপশন রয়েছে এখানে সবগুলো কিন্তু শো করতেছে। দেন লেআউট, লেআউট তো হলো যে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে বলা হয় লেআউট, ঠিক আছে। এখানে চাইলে আপনি এক্সট্রা থিম ব্যতীত নিজে লেআউট তৈরি করতে পারেন, ডিজাইন করতে পারেন, যাই হোক এটা আপনার প্রয়োজন হবে না। HTML ব্লকেরও আপনার প্রয়োজন হবে না, স্লাইডেরও প্রয়োজন নাই, এগুলার সাইডবারও আপনার এখন প্রয়োজন নাই, প্রজেক্টের আপনার প্রয়োজন হবে না, উকমার্সটা আপনার প্রয়োজন হবে। উকমার্সটা হলো যে আসলে এটা হলো গিয়ে ওয়ার্ডপ্রেস এর একটা প্লাগ ইন, যেটার মাধ্যমে ই কমার্স যতগুলো ফেসিলিটিস আছে সবগুলো কিন্তু উকমার্স দ্বারা পরিচালিত, ঠিক আছে। তো আপনার ওয়েবসাইটটা পরিচালনা করার জন্য ই কমার্স বেস যতগুলো বিজনেস আছে সবগুলোর জন্য কিন্তু উকমার্স প্রয়োজন। তো উকমার্স এই প্লাগ ইনটা দ্বারাতে আপনি আপনার ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে পারবেন, কিন্তু ইয়ার পূর্বে অবশ্যই আপনাকে উকমার্স সেট আপ করে নিতে হবে। এখানে আমাকে উকমার্স সেট আপ করার জন্য বলতেছে, জাস্ট আমি আপনাকে দেখানোর সাথে এগুলো দেখাচ্ছি। তারপর প্রোডাক্ট, মানে উকমার্সের একটা সাব ক্যাটাগরি হলো প্রোডাক্ট, আপনি এখান থেকে প্রোডাক্ট ওয়াল প্রোডাক্ট দেখতে পারবেন, তারপর অ্যাড নিউ নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, দেন প্রোডাক্টের ক্যাটাগরি করতে পারবেন, তারপর প্রোডাক্টের ক্যাটাগরির যে ট্যাগ গুলো রয়েছে সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন ফেসিলিটিস রয়েছে, তবে এগুলো মেইন প্রয়োজন হবে।
তারপর পেমেন্ট, পেমেন্ট অপশনটা হলো যে আপনি আপনার শপে কতগুলো মান্থলি কত সেল করতেছেন, কতগুলো অর্ডার আসতেছে সবগুলো এখান থেকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে পেমেন্ট অপশন থেকে আপনি সবকিছু পেমেন্ট ম্যানেজ করতে পারবেন। তবে এর জন্য আপনাকে এই যে পেমেন্টের জন্য আপনি যদি পেপাল এখান থেকে অপশনটা চালু করতে চান, আপনি ইন্টারন্যাশনাল ব্যবসা করার জন্য এগুলো প্রয়োজন হবে, তাছাড়া এগুলো প্রয়োজন নেই। আপনি বাংলাদেশের জন্য ব্যবসা করলে আপনি বাংলাদেশি পেমেন্ট প্লাগইন আছে সেগুলো ব্যবহার করবেন, আর যদি অন্যান্য ইন্টারন্যাশনাল কান্ট্রির জন্য ব্যবহার করেন দেন আপনার ডলারের যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? অ্যানালাইসিস, অ্যানালাইসিসটা হলো যে আপনার ওয়েবসাইটের কত ভিজিটর আসতেছে, কত সেল হচ্ছে, কত রেভিনিউ আসতেছে, কতগুলো অর্ডার আসছে, কতগুলো কুপন ইউজ হচ্ছে, ট্যাক্স ডাউনলোড, এগুলো বিভিন্ন সম্পর্কে আপনি এখান থেকে ডেটা পাবেন, ঠিক আছে? তারপর মার্কেট, মানে মার্কেটে যে অপশনটা আছে এটা হলো যে আপনার ক্যাম্পিং অপশন, যে আসলে আপনার ওয়েবসাইটে আপনি কে কি মার্কেট করার জন্য কোন কোন টুলস গুলো ব্যবহার করবেন এগুলো এখান থেকে দেখতে পারবেন। এলিমেন্টরটা হলো এটা একটা পেজ বিল্ডার, ঠিক আছে? তো আপনার ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য অনেক সময় পেজ বিল্ডারের প্রয়োজন হয়, আমরা এলিমেন্টরটা বেছে নিয়েছি। দেন তারপর এখানে এলিমেন্টরের সাব ক্যাটাগরি হলো কি আপনার টেমপ্লেট, ঠিক আছে? তো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকমের এলিমেন্টরের সাব টিম আছে এগুলো এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। দেন তারপর অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হলো এখান থেকে আপনার টিম, যে আমরা আপলোড করেছিলাম অ্যাপিয়ারেন্স থেকে আমরা টিমটা আপলোড করেছিলাম। দেন এখান থেকে কাস্টমাইজ করা যায়, মেনুগুলো আপনার এডিট করা যায়। দেন আপনার যদি মেইন টিম ফাইলের কোনো এডিট করার প্রয়োজন হয়, বিশেষ করে কোডিং এডিট করার প্রয়োজন হয়, দেন এখান থেকে করতে পারবেন। যে প্লাগইন অপশনটা হলো এখান থেকে আমি আপনাকে ক্লিক করে দেখাচ্ছি, যে প্লাগইনটা অপশনটা আপনার সবচেয়ে বেশি পরিচিত থাকতে হবে, কারণ আপনার যদি কোনো নতুন প্লাগইনের প্রয়োজন হয় দেন আপনি নতুন প্লাগইন এড করবেন। এই প্লাগইন, এই 8টা প্লাগইন আমরা এখান থেকে ইনস্টল করে রেখেছি, ঠিক আছে? দেন আপনার নতুন প্লাগইন প্রয়োজন হলে অ্যাড নিউতে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য নতুন প্লাগইন ইনস্টল করে নেবেন। তো এটা হলো গিয়ে প্লাগইনের কাজ। ওয়ার্ডপ্রেসটা অনেক জনপ্রিয়তা লাভ করার দুইটা কারণ, একটা হলো যে ওয়ার্ডপ্রেস এর প্রচুর পরিমাণে থিম পাওয়া যায়, আর দ্বিতীয়ত ওয়ার্ডপ্রেস এর জন্য প্রচুর পরিমাণে প্লাগইন পাওয়া যায়, যেটা ওয়ার্ডপ্রেস সাইট গুলো ম্যানেজ করার জন্য খুবই প্রয়োজনীয়তা জিনিস, ঠিক আছে? দেন তারপর ইউজার, আপনি যদি আপনার ওয়েবসাইটে মাল্টিপল ইউজার এড করতে চান, ধরেন আপনার ম্যানেজার এড করার প্রয়োজন হতে পারে, আপনার সাব এডমিন এড করার প্রয়োজন হতে পারে, এবং এডিটর এডমিন আপনার এড করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে কারা ম্যানেজ করবে, কারা প্রবেশ করবে, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউজার অপশন থেকে, ঠিক আছে? দেন তারপর টুলস, টুলস অপশন থেকে আপনার বিভিন্ন রকমের ডাটা ইনপুট আউটপুট এগুলা ডাটা কালেক্ট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। সেটিং থেকে আপনি আপনার ওয়েবসাইটের সেটিং করতে পারবেন, ধরেন আপনার ওয়েবসাইটের এই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ইউআরএল এগুলো পরিবর্তন করা যায়, ঠিক আছে? ইমেল ম্যানেজমেন্ট বিভিন্ন রকমের কাজ আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কি, ঠিক আছে? দেন আপনার সেটিং এর পর এগুলো হলো আপনার মেল চিপের যে প্লাগইন গুলো, এগুলো এখানে ডিফল্ট ভাবে আপনার এখানে শো করতেছে, এগুলোর আর পরিচিত নিয়ে আপনার কাজ নাই, ঠিক আছে? মোটামুটি ভাবে ওয়ার্ডপ্রেস এর যে বেসিক বিষয়গুলো আছে আমি সেগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি। এখন আপনাকে জানতে হবে যে আপনার যে ওয়েবসাইটটা আছে আমরা এটা কিভাবে কাস্টমাইজ করব। দেন ওয়ার্ডপ্রেস এর আরেকটা এখানে ফন্ট ইন্টের যে কাজগুলো আছে সেটা হলো যে এলিমেন্টের দ্বারাতে যেখানে স্লাইডার গুলো ক্যাটাগরি গুলো, তারপর ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন রকমের অপশন গুলো এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তো এই যে উডমার্টেরও এখানে এই যে হেডার থিমও চলে আসছে, তো বিভিন্ন রকমের অপশন গুলো আছে, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইনটা মানে ফন্ট ইন ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। দেন আপনার যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয় যে ওয়ার্ডপ্রেস এর, এখান থেকে আপনি লোগো গুলো কাস্টমাইজ করবেন, এই যে লোগো গুলো আছে ইমেজ গুলো আছে এগুলো আপনি ফন্ট ইন্টের এগুলো কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজে ক্লিক করলে আপনার কপি এখন আমি দেখিয়ে দিচ্ছি, যে কাস্টমাইজে ক্লিক করার পর এখানে সাইড এডিট নিতে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন এই যে সাইড এডিট নিতে ক্লিক করলে যে ফেব আইকন আপনার এখানে যে একটা আইকন শো করে, এখান থেকে আপনি আইকনটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আপনি আপনার মতো করে যে কোনো আইকন ব্যবহার করতে পারবেন, আমি এটা জাস্ট দিয়ে দেখাচ্ছি যে আসলে আইকনটা কিভাবে ব্যবহার করতে হয়, আপনি আপনার মতো করে প্রফেশনাল আইকন গুলো ব্যবহার করবেন। এই যে এটা এটা এইভাবে শো করবে, এই যে আপনার যে বারটা আছে না যে দেখাচ্ছে এটাই কিভাবে শো করবে এটা দেখাচ্ছে, যে যে এখানে দেখেন ওয়েব আইকন চলে আসছে। তো আমরা এটাকে পাবলিশ করব, দেন
আমরা পুনরায় সাইট আইডেন্টি থেকে বাইরে এখান থেকে সাইট মেনুগুলো দেখবো, যে আপনার ওয়েবসাইটের যে মেনুগুলো আছে যে মেনু বারটা, এটা হলো যে আপনার ওয়েবসাইটের মেনু বার, ঠিক আছে? এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন আপনার মেনু বারটা। দেন ক্যাটাগরি গুলো আপনি এখান থেকে শো করতে পারবেন, যে আসলে আপনার যে ক্যাটাগরি গুলো প্রয়োজন সেগুলো রাখতে পারেন, অথবা চাইলে এগুলো এখান থেকে ডিলেটও করতে পারবেন। তারপর হলো ওয়েজেট, ওয়েজেট অপশনটা হলো আমি আপনাকে বলছি যে আসলে দাঁড়ান আমি সাইটটা কন্টেন্ট একটু রিলোড করে দেই। এই যে ওয়েজেট অপশনটা হলো যে আপনার ফুটার গুলা কিভাবে শো করবে, তারপর মেনু গুলা কিভাবে শো করবে এগুলা, ঠিক আছে? তো আমি আপনাকে দেখাচ্ছি যে আসলে নিচে যে ফুটার মেনু গুলো আছে ওইগুলো এখানে ম্যানেজ করতে পারবেন, এবং কোনো কিছু এডিট করার প্রয়োজন হলে যে ফুটার ফার্স্ট কলমে কি আছে আমরা দেখে নেই। রাইটে এখানে আমরা ক্লিক করি, এখানে এইচটিএমএল একটা ব্লক দেওয়া আছে, তাছাড়া আর কিছুই নাই। সেকেন্ড ফুটারে কি আছে আমরা দেখে নেই। আসলে এগুলো নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নেওয়ার জিনিস, আমি জাস্ট আপনাকে অপশন গুলো দেখিয়ে দিচ্ছি। এখন আসুন আমরা টিমটা কিভাবে রিডিজাইন করব সেটা দেখে নেই। টিমটা রিডিজাইন করার জন্য আমরা এখান থেকে উডমাটে ক্লিক করব। উডমাটে ক্লিক করার পর এখান থেকে হেডার বিল্ডার, লেআউট, স্লাইডার এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে যে টিম লাইসেন্স একটা অপশন আছে, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে আমি এখন কিন্তু আনলাইসেন্স হিসেবে এই যে টিমটা ব্যবহার করতেছি, এটা কিন্তু আপনার শিক্ষার জন্য কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি যদি এটা নিজের প্রজেক্টের জন্য ব্যবহার করেন দেন আপনার এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, আর নয় কিন্তু আপনার সমস্যা হবে, ঠিক আছে? এটা এটা মাথায় রাখবেন সব সময়। দেন তারপর এখান থেকে টিম সেটিং এ আমরা চলে যাই, যে এখানে আরো কিছু বিষয় আছে এই সেগুলো আপনাকে দেখায় দিচ্ছি। এই যে দেখেন এখানে টিম সেটিং এ আসার পর এখানে কিন্তু আমাদের যে যে ফ্রন্ট এন্ড ডিজাইনটা আছে এটা এখান থেকে ম্যানেজ করতে পারি। যেমন ধরেন আপনাকে দেখাচ্ছি যে আসলে আপনার সাইটের লেআউটটা কেমন হবে, তারপর ব্যানার গুলো এখান থেকে, হেডার ব্যানার গুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন, প্রোমো পপ আপটা যেটা আছে এটা এটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ধরেন আপনার যদি প্রোমো পপ আপের প্রয়োজন না হয় তাহলে নো করে দিবেন। ধরেন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে ফার্স্ট পেজে একটা প্রোমো আসবে, ওইটা এখানে শো করে, তো এটা আপনি অফ করে রাখবেন, কারণ এটা অনেক সময় বিরক্তির কারণ হয়। তারপর এজ ভেরিফাই পপ আপ দিতে পারেন, এগুলার অফ করে রাখবেন সবসময়, আর নয় আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে না, ঠিক আছে? তারপর কুকিটা অন করে রাখতে পারেন, এটা সমস্যা নাই। তারপর আপনার যদি অফ করে রাখেন এতেও কোনো প্রবলেম হবে না। দেন তারপর হচ্ছে কি পেজ টাইটেল, পেজ টাইটেলে আপনি কি দিতে চান সেগুলো এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আর আপনার যে ইমেজ গুলো প্রয়োজন যদি হয় যে এগুলো রিমুভ করে আবার নতুন ইমেজ দেওয়ার জন্য সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। আপনার থিমের যদি কালার চেঞ্জ করতে চান তাহলে ডার্ক আছে, ডিফল্ট আছে, লাইট আছে, এটা আপনি এখান থেকে করতে পারবেন। দেন ফুটার, ফুটার অপশন থেকে আপনি ফুটার মেনু গুলো এখানে ওয়েজেট গুলো কোন আকারে সারিবদ্ধ হবে, অর্থাৎ আপনার সাইটের যে নিচে ফুটারটা আছে কিভাবে সারিবদ্ধ হবে, এই যে এটা কিভাবে শো হবে, এটা কিন্তু এখান থেকে এই যে ম্যানেজ করা হচ্ছে, এখানে কয়টা আকারে সারিবদ্ধ হয়েছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে এই যে এটা দেওয়া আছে। আপনি যদি আরেকটা দেন তাহলে অন্য ডিজাইনে চলে যাবে, যাই হোক এটা ডিফল্ট ভাবে রাখাই ভালো। আসলে এগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনটার কি কাজ, আসলে এটা দেখলে বুঝতে পারবেন যে কোনটার কি কাজ, এবং আপনি এখান থেকে ফন্ট ম্যানেজ করতে পারেন। দেন এখানে ব্লগ, তারপর পোর্টফোলিও গুলো ম্যানেজ করতে পারেন, এখান থেকে সবটা যে শপের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, সমস্যা নাই। তারপর সিঙ্গেল প্রোডাক্ট, তারপর প্রোডাক্ট আর্কাইভ, যদি আপনি কোনো প্রোডাক্টকে ডিলিট করে দেন দেন আপনার এখানে প্রোডাক্ট আর্কাইভে এসে যুক্ত হবে। এভাবেই আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটার ডিজাইনটা আপনার কমপ্লিট করতে হবে। এটা অনেক শিক্ষার বিষয়, তো আপনাকে একে একে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, এটা একদিনে যে আপনি সবকিছু শিখে ফেলতে পারবেন বিষয়টা এরকম না, আপনাকে স্টেপ বাই স্টেপ এটাকে ডিজাইনটা শিখতে হবে। তারপর আপনার যদি অ্যানাদার কোনো
এখান থেকে ধরেন আপনার এই ইয়ার ডেমোটা পছন্দ হলো না, তারপর আপনি চাইলে এখান থেকে অন্য আরেকটা ডেমো ইনপুট করতে পারবেন, ঠিক আছে? তবে আমি আপনাকে রিকমেন্ড করব ফার্স্ট যে ডেমোটা আছে এটাই রাখাটা ভালো। যাই হোক, এখানে দেখেন যে ওয়াল প্রোডাক্ট কয়টা আছে এটা দেখাচ্ছে, তারপর ইলেকট্রনিক ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে এটা দেখাচ্ছে, তারপর শপে কয়টা আছে দেখাচ্ছে, বিজনেসে কয়টা আছে, এগুলো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট গুলো দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন। যাই হোক, এর ভিতরে আরেকটা ডিজাইন এখানে আছে, আমি এটা দেখাচ্ছি যে ইমেজ গুলো কিভাবে পরিবর্তন করা যায় এটা দেখাচ্ছে। ধরেন আমার এই যে স্লাইডারের যে লেআউটটা আছে, এটা আমি স্লাইডারের লেআউটে এটা দেখতে চাই যে আসলে এখানে কয়টা লেআউট আছে, তো আমি এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এই যে স্লাইডারের লেআউট গুলোর যে কালার গুলো শো এখানে কিন্তু শো হচ্ছে, ঠিক আছে? তো এগুলো কালার গুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। যাই হোক, এখন আমরা অন্য একটা ব্রাউজারে এটাকে ওপেন করে দেখি যে আমাদের সাইটটা দেখতে কেমন দেখা যাচ্ছে। আমাদের সাইটটা এখন দেখতে খুবই প্রফেশনাল লাগতেছে, ঠিক আছে? তো আমরা যদি এখন রেগুলার বেসিস এখানে প্রোডাক্ট আপলোড দেই এবং যে ডিফল্ট গুলো প্রোডাক্ট গুলো আছে সেগুলো সরিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের সাইটটা এখন নিজস্ব ভাবে কাস্টমাইজ করতে হবে। এটা আপনার চাহিদার উপর নির্ভর করবে যে আপনি এগুলো প্রোডাক্ট গুলো কিভাবে ডিসপ্লে করতে চান এবং কিভাবে আপনি এটাকে শো করতে চান, দেন আপনি এখান থেকে লগ ইন লগ আউট হতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আমি আপনাকে বেসিক ভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনি একটা প্রোডাক্ট কিভাবে তৈরি করবেন, অর্থাৎ আপনি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনার ই কমার্সের জন্য। আর আপনার যদি একটা সাইট অথবা আপনি ই কমার্স বাণিজ্য শুরু করতে চান, তাহলে কিন্তু আপনার আরো প্রশিক্ষণের প্রয়োজন হবে। চাইলে আপনি আমার প্রিমিয়াম ক্লাসে জয়েন করতে পারেন এবং আপনি আমার প্রিমিয়াম ক্লাসে জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ডেসক্রিপশন চেক করুন, আপনার ডেসক্রিপশন চেক করে দেখুন, আমার সকল তথ্য পেয়ে যাবেন, চাইলে আমার সাথে জয়েন হতে পারেন। আমি আপনাকে এ টু জেড সবকিছু শিখিয়ে দিব যে কিভাবে আপনার কি করার প্রয়োজন হতে পারে। তো আজকের সাইট ডিজাইন এ পর্যন্তই, আমি জাস্ট আপনাকে বেসিক ভাবে দেখিয়ে দিয়েছি। আপনি যদি আমার প্রিমিয়াম ক্লাসে অ্যাড হন, তাহলে এ টু জেড আপনাকে সবকিছু দেখিয়ে দিব এবং আমার প্রিমিয়াম ক্লাসে প্রায় মিনিমাম 10টার মতো আমরা বিভিন্ন রকমের ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি, যেগুলো আপনার বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। কারণ একজনে কিন্তু এক ধরনের প্রজেক্ট ব্যবহার করেন, এক একজনে এক এক ধরনের প্রজেক্ট ব্যবহার করে। সেক্ষেত্রে আমরা আমাদের প্রিমিয়াম ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি বিভিন্ন প্রজেক্ট বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন প্রজেক্ট কিন্তু বিভিন্ন খাতে ব্যবহার করার জন্য একটার সাথে আরেকটা মিল করে না। ধরেন আপনি ডিজিটাল প্রোডাক্টের জন্য একটা মার্কেট প্লেস তৈরি করলেন অথবা একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করলেন, ওইটা আপনার এই যে ফিজিক্যাল প্রোডাক্টের সাথে আপনার মিলবে না। তো এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকমের প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, তাই আমরা ওই ক্লাসে বিভিন্ন রকমের ওয়েবসাইট তৈরি করে এবং সুন্দরভাবে কাস্টমাইজ ডিজাইন করে সবকিছু আমরা দেখিয়ে দিয়েছি, সেখানে হাতে কলমে আমরা শিক্ষা দিয়েছি। এখন আমরা সর্বশেষ আলোচনা করব মার্কেটিং প্ল্যান সম্পর্কে। আপনি যখন একটা ই কমার্স ব্যবসা শুরু করবেন, তখন আপনাকে মার্কেটিং সম্পর্কে অনেক গভীরভাবে চিন্তা করতে হবে। আপনার একটা মার্কেটিং প্ল্যান এমন ভাবে সাজাতে হবে যাতে করে আপনি আপনার ব্যবসাতে সফলতা পান। কারণ মার্কেটিং প্ল্যান এমন একটা জিনিস, আপনার ব্যবসাটাকে সফল করার জন্য শুধুমাত্র মার্কেটিং এর উপর নির্ভর করবে। আপনার কাছে হাই কোয়ালিটি কন্টেন্ট আছে, আপনার কাছে হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে, আপনার কাছে হাই কোয়ালিটি সার্ভিস আছে, তারপরও আপনি সফলতা লাভ করতে পারবেন না আপনি যদি সঠিকভাবে মার্কেটিং না করতে পারেন। আর মার্কেটিং করার সময় অনেক সময় আপনাকে টাকা ব্যয় করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পিছালে হবে না। কারণ আপনি যদি মার্কেটিং এ ভালো পরিমাণে বাজেট না রাখেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা সফল হবে না। মনে করেন আপনি 10 লাখ টাকা অথবা 5 লাখ অথবা 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছেন, সেক্ষেত্রে আপনাকে 70% টাকা রাখতে হবে শুধুমাত্র মার্কেটিং করার জন্য। মার্কেটিং প্ল্যান এমন ভাবে সাজাতে হবে আপনার প্রোডাক্ট কোয়ালিটি কম হলেও, আপনার সার্ভিসের কোয়ালিটি কম হলেও, যাতে মার্কেটের কোয়ালিটি কম না হয়, যাতে মার্কেটিং কোয়ালিটি কম না হয়। কারণ আপনার অন্যান্য কোয়ালিটি কম হলেও মার্কেটিং ভালোভাবে করতে পারলে আপনার প্রোডাক্ট গুলো সেল হবে, সার্ভিস গুলো সেল হবে। আর আপনার কাছে ভালো প্রোডাক্ট আছে, আপনার কাছে ভালো মানের সার্ভিস আছে, তারপর আপনি সেল দিতে পারবেন না আপনি যদি সঠিকভাবে মার্কেটিং না করতে পারেন। এক কথায় বলা চলে,
মার্কেটিং হলো একাই 70%, একটা ব্যবসার মার্কেটিং হলো একাই 70% আর বাকি হলো গিয়ে 30%। এটা আপনার কাছে একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাই সত্য। কারণ যেহেতু আমি 7 বছর ধরে কাজ করতেছি, আমি এই বিষয়টা সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারি। ঠিক আছে, তো এখন কথা হলো আপনি কিভাবে মার্কেটিং প্ল্যান সাজাবেন। মনে করেন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, অথবা কোনো একটা সিঙ্গেল মার্কেট প্লেস তৈরি করছেন, অথবা একটা কোনো ই কমার্স মার্কেট প্লেস তৈরি করছেন সকলের জন্য, ঠিক আছে, যাতে করে সকল ইউজাররা এখানে প্রোডাক্ট বাই সেল করতে পারে। বি টু বি মার্কেট প্লেস তৈরি করতে পারেন, সি টু সি মার্কেট প্লেস তৈরি করতে পারেন, এটা আপনার ইচ্ছা, এই সবগুলোই ই কমার্স প্রতিষ্ঠান। এখন কথা হলো আপনার এই ব্যবসাটাকে সফল করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। সর্বপ্রথম আপনাকে কন্টেন্ট মার্কেটিং এ ফোকাস দিতে হবে। আপনি যত বেশি যত ভালোভাবে কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন, তত বেশি আপনার ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন কথা হলো যে কন্টেন্ট মার্কেটিং কি। কন্টেন্ট মার্কেটিং হলো যে আপনি একটা বিজনেস পেজ তৈরি করলেন, আপনি একটা বিজনেস চ্যানেল তৈরি করলেন, এবং আপনি একটা বিজনেস গ্রুপ তৈরি করলেন। প্রতিনিয়ত আপনার ওই চ্যানেলে রেগুলার বেসিস ভিডিও দিতে হবে, রেগুলার বেসিস আপনার ফেসবুক পেজে পোস্ট করতে হবে। এখন কথা হলো যে আপনি যত বেশি যত কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবেন, তত বেশি আপনার ই কমার্স মার্কেট প্লেস গ্রো হবে, তত বেশি আপনার ব্যবসাতে প্রফিট হবে। এখন আপনি কিভাবে মার্কেটিং শুরু কর এখন আপনি কিভাবে কন্টেন্ট মার্কেটিং শুরু করবেন। কন্টেন্ট মার্কেটিং শুরু করার জন্য আপনার ভিডিও এডিটিং জানতে হবে, আপনাকে সুন্দরভাবে ব্লগ লিখতে হবে, এবং সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন করতে হবে, এবং রেগুলার বেসিস এগুলো আপনার পাবলিশ করতে হবে, এবং আপনার প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করতে হবে যে আপনার প্রোডাক্টগুলো সঠিকভাবে চলতেছে কিনা, অথবা আপনি যে সার্ভিসটা সেল দিচ্ছেন ওটা সঠিকভাবে চলতেছে কিনা। মাঝে মাঝে ইউজারদেরকে টেস্ট করার জন্য আপনি অফার দিতে পারেন। ধরেন আপনি কোনো সার্ভিসে 10% অফার দিলেন, অথবা 20% অফার দিলেন, যে 20% অফ আপনি চাইলে যে অল্প টাকায় এটাকে বাই সেল করতে পারেন। এইভাবে আপনার মার্কেটিং প্ল্যান সাজাইতে হবে। মার্কেটিং সেক্টরটা বিশাল বড়, আসলে এখানে কথা বলে শেষ করার মতন না। তারপর আমি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু আপনাকে বলে দিচ্ছি। তারপর আপনাকে সোশ্যাল মিডিয়াতে টাকার মাধ্যমে এখানে বিভিন্ন রকমের পোস্ট করতে হবে, এবং আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও অ্যাডভার্টাইজ করতে পারেন, কারণ অন্যান্য চ্যানেলেও আপনার প্রোডাক্টগুলো যাতে শো করে, অথবা আপনার রিলেটেড যতগুলো চ্যানেল রয়েছে, রিলেটেড যতগুলো নিশ রয়েছে, অন্যান্য চ্যানেলে যাতে আপনার প্রোডাক্টগুলো শো করে, অথবা আপনার যে সার্ভিসগুলো আছে সেগুলো শো করে, তার জন্য আপনাকে অ্যাড দিতে হবে। আপনি যখন একটা ই কমার্স প্রতিষ্ঠান লঞ্চ করলেন, অথবা নিজে মার্কেটিং সম্পর্কে একটা ধারণা রাখতে হবে, কিভাবে অ্যাড রান করতে হয়, কিভাবে আপনার প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে হয়, এগুলো আপনার জানতে হবে। এবং আপনি যদি না পারেন তাহলে আপনাকে একজন ম্যানেজার হায়ার করতে হবে, যাতে করে আপনার সকল কাজ সে মেনটেন করে দেয়, অথবা আপনি চাইলে টিম ওয়াইজ কাজ করতে পারেন আপনার এই কাজগুলো মেনটেন করার জন্য। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু রেগুলার বেসিস পোস্ট করতেই হবে, অথবা রেগুলার বেসিস ব্লগ লিখতে হবে। এমন হতে পারে যে আপনার মাসে 5-10টা ব্লগ লিখতে হতে পারে, এমন হতে পারে প্রতি মাসে আপনার প্রোডাক্টগুলো অথবা সার্ভিসগুলো নিয়ে 10-20টা ভিডিও তৈরি করার প্রয়োজন হতে পারে। এগুলো কিন্তু সবগুলো মার্কেটিং আওতায় পড়ে। অনেকেই মনে করে যে আমি আমার প্রোডাক্টগুলো ফেসবুকে অথবা ইউটিউবে পোস্ট করে দিলাম, মার্কেটিং হয়ে গেল। মার্কেটিং এত সহজ না। মার্কেটিং করার জন্য আপনার ডেটা অ্যানালাইসিস করার প্রয়োজন, যে আসলে আপনার পণ্যগুলো কারা ইউজ করবে, আপনার পণ্যগুলো ইউজ করে কে কতটুকু লাভবান হয়েছে, পুনরায় আপনার পণ্য কিনছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনার জানার প্রয়োজন হবে। এখন কথা হলো যে এই বিষয়গুলো কিন্তু আপনি যখন একা মেনটেন করতে যাবেন তখন কিন্তু প্রচুর সময় লেগে যেতে পারে। তাই আপনার উচিত যে সিঙ্গেল নিশ নিয়ে কাজ করার জন্য, অথবা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, তাহলে আপনি এগুলো একা মেনটেন করতে পারবেন। আর আপনি যদি মাল্টিপল মার্কেট প্লেস তৈরি করে বসেন, অথবা আপনি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তখন কিন্তু আপনাকে টিম ওয়াইজ কাজ করতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি আপনাকে শিক্ষা দেওয়ার কাজে আমি এগুলো বলে রাখছি। তো আশা করি আপনারা এখন একটা মোটামুটি মার্কেটিং সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। মার্কেটিং এটা একটা বিশাল সমুদ্র, এখানে আপনার অনেক কিছু শিক্ষার আছে। ডে বাই ডে এখানে মার্কেটিং অনেক আপডেট হচ্ছে, এগুলো আপনার শিখতে হবে। তারপর আপনাকে এসইওর কাজ জানতে হবে, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারেন, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য এসইও ভালোভাবে করতে হবে, এবং এখানে অনেক কাজ আছে যেগুলো আপনার সবগুলো একাই মেনটেন করতে হবে। আজকের এই ই-কমার্স বেসিক কোর্সে আমি শুধুমাত্র আলোচনা করেছি, এখানে কোনো টেকনিক্যাল অথবা প্র্যাকটিক্যাল কোনো কাজ দেখানো হয় নাই। আপনি যদি টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল কাজ দেখতে চান, তাহলে আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। আমি এখানে এ টু জেড হাতে কলমে শিখিয়ে দিব কিভাবে আপনার কি করতে হয়, এবং আমি একটা রিয়েল প্রজেক্ট তৈরি করে কাজ করব,
যেটার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কারণ মুখে বলা এবং কাজ করে দেখানো এবং কাজ করে দেখা এটা কিন্তু অন্য রকমের একটা অভিজ্ঞতা কাজ করে। তো আপনারা চাইলে আমার পেইড কোর্সে জয়েন হতে পারেন, ডেসক্রিপশন চেক করুন পেয়ে যাবেন। এবং আপনি যদি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান তাহলে ডেসক্রিপশন চেক করে দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নোক দিবেন। তবে কখনো কল দিবেন না, কারণ কল দিলে আমাকে পাবেন না। কনগ্রাচুলেশন, আশা করি আজকের এই লিসন থেকে আপনি শিখতে পেরেছেন কিভাবে একটা ই কমার্স ব্যবসা শুরু করতে হয়, কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। সর্বশেষ আপনাকে যে টেকনিক গুলো শিক্ষা দিয়েছি এই টেকনিক গুলো কাজে লাগিয়ে আপনি আপনার ই কমার্স ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।